এখানে আমি একটা পাত্রে ময়দা নিয়ে নিয়েছি, তারপর এর মধ্যে নুন, চিনি, রিফাইন অয়েল দিয়ে প্রথমে ভালো করে মেখে নিয়েছি। তারপর এর মধ্যে উষ্ণ গরম জল দিয়ে ভালো করে মেখে নিয়ে একটা ডো বানিয়ে নিয়েছি। এবার খুব সামান্য পরিমাণ রিফাইন অয়েল নিয়ে ডোটার চারিদিকে মাখিয়ে নিয়ে তারপর এটাকে ঢেকে কিছুক্ষণের জন্য রেখে দিয়েছি। এদিকে মিক্সচার গ্রাইন্ডারে আমি কড়াইশুঁটি, জিরে, আদা, কাঁচা লঙ্কা, নুন, চিনি দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এবার একটা কড়াই ভালো করে গরম করে নিয়েছি। এরপর ওই কড়াইয়ের মধ্যে আমি খুব সামান্য পরিমাণ রিফাইন অয়েল আর ঘি দিয়ে দেব। তারপর ওই ঘি আর তেলের মধ্যে আমি পেস্ট করা কড়াইশুঁটিটা দিয়ে দেব। দিয়ে দেওয়ার পরে কড়াইশুঁটিটাকে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। একটু শুকনো শুকনো ভাবেই কড়াইশুঁটিটাকে টেলে নিতে হবে। কড়াইশুঁটিটাকে ভালো করে টেলে নেওয়ার পরে একটি পাত্রে নামিয়ে ঠান্ডা করে নিতে হবে। এদিকে আমি যে ময়দার ডোটা বানিয়ে রেখেছিলাম ওটা দিয়ে আমি কতগুলো লেচি কেটে নিয়েছি। এবার সেগুলোর মধ্যে পুরগুলোকে ভর্তি করে আমি বেলে নেব একটা একটা করে।
সব কটা কচুরি আমি বেলে নিয়েছি। এবার একটা কড়াই ভালো করে গরম করে নিয়ে তারপর তার মধ্যে রিফাইন তেল দিয়ে সেই তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি। এরপর আমি ওর মধ্যে একটা একটা করে কচুরি দিয়ে দেব, দিয়ে ভালো করে ভেজে নেব। এইভাবে ভেজে নিলেই তৈরি হয়ে যাবে কড়াইশুটির কচুরি, পরিবেশনের জন্য তৈরি কড়াইশুটির কচুরি।